ঘটনা সরো আমরা খেলতে চাই আমরা খেলতে চাই ওরাও খেলতে যায় আমি জানি না আমরা জানি না আমরা শুধু ঝামেলার মধ্যেই পড়তেছি ইটস টু লেট উই অল আর টায়ার্ড আপনাদেরও টায়ার্ড হওয়া উচিত আপনারা বাসায় যেয়ে ঘুমান ইটস টু লেট আমরাও খেলতে চাচ্ছি লাবলু ভাইও খেলতে চাচ্ছে এই টিমের সবাই খেলতে চাচ্ছে এই টিমের আমরা সবাই খেলতে যাচ্ছি কিন্তু খেলাটা যে কেন হচ্ছে না কোন তৃতীয় পক্ষের কারণে হচ্ছে না সেটা তো আমরা জানি না নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষ আছে সেটা তো আপনাদের দায়িত্ব ছিল দুইবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে না আমাদের টিমে রাব্বি রাব্বি তো রাব্বি আমার ভাই দুই ঘন্টা পার হওয়ার পর ভেনু যেই টাইমের নেওয়া ছিল সারাদিন এসি চলেছে আর মানে সব মিলিয়ে হয়তো ভেনুর শিডিউলও শেষ ভেনুর শিডিউল শেষ হয়ে গেলেও খেলাটা যে কোনোভাবেই হয়তো আমরা যদি মনস্তাত্ত্বিকভাবে এক থাকতাম যে আমরা ফাইনালটা খেলতে চাই তাহলে তো খেলাটা হওয়া উচিত ছিল যেহেতু হয়নি গণমাধ্যম কর্মী সহ আমরাও যারা ছিলাম মাঠে এটা আসলে একটু অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে যে কোনো খেলায় তো আসলে কী হয় যে একটা নিয়মকানুন সংবিধান থাকে সেই সংবিধান অনুযায়ী পুরো খেলাটা পরিচালিত হয় এইখানে নিয়মকানুনের জায়গায় কিছু ফাঁক ফোকর আছে যে ফাঁক ফোকরগুলোর কারণে আসলে অনেক রকমের আর্গুমেন্ট তৈরি হয়েছে এবং সেটাকে টিম তো ম্যানেজমেন্ট করে সলভ করছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সেমিফাইনাল টিম যেটা যেই যেই ফরম্যাটে খেলেছে আগে আমরা প্রথম থেকেই যেই টিম নিয়ে খেলে আসছি আমাদের একদম পরিপূর্ণ সেম টিম আজকে সেমিফাইনাল খেলেছে তারা জিতেছে আপনারা দেখেছেন আমরা এখন ফাইনাল খেলার জন্য তৈরি আছি বাট আমাদেরও প্রশ্ন খেলাটা শুরু হচ্ছে না কেন কোনো নতুন প্লেয়ার আমাদের টিমে ঢোকেনি যারা সেমিফাইনাল খেলেছে আগের সমস্ত খেলাগুলো খেলেছে ফার্স্ট রাউন্ড খেলেছে সেম টিম আমাদের এখানে আছে আপনারা দেখতেই পাবেন আমি ঠিক সেম টিমটাকে নিয়েই আমরা খেলাটা খেলতে চাই আমরা জানি আপনার কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করেন আমরা তো অলরেডি ক্রিজে আছি আমরা খেলবার জন্য ক্রিজে আছি বাকিটা করতে চারটা আপনারা খেলবেন ভাই আমাদের খেলতেই হবে যেহেতু আমরা খেলতেই হবে আমরা কমিটেড আমরা এখানে কমিটেড তাহলে কোনো সিস্টেম থাকবে না সেটা কর্তৃপক্ষ জানবে এই প্রশ্নটা তাহলে আমরা কার কাছে করব কর্তৃপক্ষকে জিজ্ঞেস করব আমরা কর্তৃপক্ষকে বুঝি তখন কথা হয়েছিল যে অন্তু ভাই খেলতে পারবেন না কারণ উনি কোথাও না কোথাও কর্পোরেট লিগ খেলেছিলেন তখন হয়তো সালাউদ্দিন লাবলু ভাই অনেকের ইনফরমেশনটা গ্রহণ করতে পারেন নাই যে আসলে কে কে কর্পোরেট লিগ খেলেছিল এখন সালাউদ্দিন ভাই হয়তো আরও অনেকের ইনফরমেশন গ্রহণ করতে পারছেন যে এরা এরা কর্পোরেট লিগ খেলেছিল সো এদের এদের নতুন নাম উঠে আসছে একটা একটা করে ম্যাচ যাওয়ার সময় এরকম একটা করে প্লেয়ার বেরোচ্ছে যে কর্পোরেট লিগ খেলে আসতেছিলেন আমরা দুই তিনটা ম্যাচে এটা সলভ করে আসছিলাম লাস্ট যখন সেমিফাইনাল চলে শেষ পর্যন্ত তিনটা টিম ছিল আমাদের তিন ওই সময় ডিসিশন ছিল যে তিন টিম থেকে যেই তিনজন কর্পোরেট লিগ খেলেছেন তাদের তিনজনের কেউই খেলবেন না একটা অত্যন্ত বড় কনফিউশন সৃষ্টি হয়েছে বিকজ হয়তো দীপঙ্কর দীপন ওই মুহূর্তে তাড়াহুড়ায় উনি আসলে স্বীকার করেন নাই বিষয়টা বাট কেউ বুঝে নিয়েছে যে হয়তো দীপঙ্কর দীপন স্বীকার করেছেন তিন টিমের তিনজন প্লেয়ার একজন হচ্ছেন সাব্বির ভার্সাটাইল ডোমিনেটর্সের একজন হচ্ছে সালাউদ্দিন অন্তু স্বপ্নধারার ওই টিমের আরেকজন হচ্ছেন রাব্বি দীপঙ্কর দীপনের টিমের এই তিনজন আগামী দুই ম্যাচে খেলবেন না এটাই ডিসিশন ছিল সেমিফাইনাল শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার এখন আসলো তখন দীপনদা বলেছেন যে না আমি এটাতে আসলে তখন অ্যাগ্রি করি নাই এখন কেউ তো এটা ভিডিও করে রাখে না এটার কোনো কনফারেন্সও হয় নাই আসলে আমরা ওনাদের সাথে এত হার্শ হইতে চাই না আমার মনে হয় আমরা অর্গানাইজার হিসেবে যতটুকু চেষ্টা করেছি নিশ্চয়ই এর মধ্যে অনেক ব্যর্থতা বা সব কিছু মিলে আসে এইটার সমাধান আমাদের পক্ষে আর দেওয়া সম্ভব না